দুপুর বেলায় কবজি ডুবিয়ে দারুণ ভালো স্বাদের বাঙালি খাবার, কোনো বাঙালির কাছে এর থেকে বেশি আর কি চাহিদা হতে পারে? আসলে সত্যি কথা বলতে বাঙালি খাবারেই কিন্তু বাঙালির মনের শান্তি, প্রাণের আরাম লুকিয়ে আছে। কথায় বলে না যে আহারের এত বাহার শুধুমাত্র বঙ্গদেশেই সম্ভব। আর বাঙালি খাবারকে যদি ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়, তাহলে তার থেকে দৃষ্টিনন্দন আর কিছুই হতে পারে না। সেই খাবার দেখে যেন পেটের খিদে এমনি বেড়ে যায়। তাহলে চলে আসুন, আজকের এই ভিডিওতে সন্ধান দেব একটা দারুণ ভালো বাঙালি খাবারের প্রতিষ্ঠানের, যেখানকার খাবার একদমই মনের শান্তি, প্রাণের আরাম দেবে। যান জট যন্ত্রণা এই সব কিছু ঠেলতে ঠেলতে বারাসাত থেকে আপাতত এখন আমি চিংড়িঘাটের কাছে চলেছি, যাদবপুর। দুপুরবেলায় জমিয়ে বাঙালি খাবার দাবার খাবো, সেইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বক্তব্য। আর যাদবপুর যেখানে যাচ্ছি সেই রেস্তোরাঁ আমাকে ইনভাইট করেছে, অতএব ফ্রিতে জমিয়ে খাবো মশাই, একেবারে কবজি ডুবিয়ে। যাদবপুরের 8B অঞ্চল খুব ব্যস্ত আর জনবহুল অঞ্চল। 8B বাসস্ট্যান্ডের ভেতরে একটা রেস্তোরাঁ আছে, একদম 8B বাসস্ট্যান্ডের প্রেমাইসের ভেতরেই, যে রেস্তোরাঁর নাম দ্য শেফ। আজকে সেখানেই যাব, দুপুরে সেখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায় এরকমটা শুনেছি। পায়ে পায়ে পৌঁছে গেলাম দ্য শেফের সামনে, তারপরে ভেতরে ঢুকে দেখলাম যে এদের ভেতরে একটা সুন্দর এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। বসার জায়গা বেশ ছিমছাম, পরিচ্ছন্ন, সুন্দর, কোজি বলা যেতে পারে। কিছু মানুষজন এই দুপুরবেলায় লাঞ্চের সময় বাঙালি খাবার দাবারের স্বাদ গ্রহণ করছিলেন এবং বোর্ডে এদের মেনু দেওয়া ছিল। পরে জানতে পেরেছিলাম যে মেনু প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে। এদের কর্মচারীদের কাছে জেনেছিলাম রেস্তোরাঁর বয়স 20 বছর। কিচেনে উঁকি দিয়ে দেখলাম যে তখন পাতুরি রান্নার কাজ চলছে, ইলিশ এবং ভেটকি দুই ছিল। তার পাশে রাখা ছিল ইয়া বড় বড় সাইজের গরম গরম বেগুনি, আর তার পাশে রাখা ছিল আমার ওয়ান অফ দ্য ফেভারিটস মাছের ডিমের বড়া। আর ইনি হচ্ছেন মাছের রানী ইলিশ, একেবারে ডিম ভরা পেটি ছিল। খাবার দাবার সুন্দর র্যাকের মধ্যে করে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। এদের স্টাফেদের পার্সেলের খাবারের জন্য ব্যস্ততা ছিল। আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে এদের স্টাফেদের মধ্যে বেশ ভালোই কর্মব্যস্ততা আছে। রেস্তোরাঁটা বেশ ব্যস্ত বিজি রেস্তোরাঁ। এগুলো কি পার্সেলের নাকি? ও, জোম্যাটো সুইগির যে মানে ডেলিভারি অর্ডার। আচ্ছা আচ্ছা, মোড়লার ঝাল নাকি? হ্যাঁ। আচ্ছা, কী দাম এটা? এটা হচ্ছে আপনার 120। আচ্ছা, শুক্তো কী দাম? এটা হচ্ছে আপনার 90 টাকা। 90? আচ্ছা, দুধ শুক্তো নাকি? হ্যাঁ। মিক্স ভেজ? আচ্ছা, মিক্স ভেজের কী দাম আছে? এটা 90 টাকা। 90 টাকা, মোচার ঘণ্ট। এটার কী দাম? 90। আচ্ছা, আলু পোস্তর কী দাম আছে? 100 টাকা। স্বাভাবিক, পোস্তর যা দাম হয়েছে। কি গলদা? আচ্ছা, মালাইকারি নাকি? আচ্ছা, কী দাম আছে? পার পিস? আচ্ছা হ্যাঁ, এটা কচি পাতা ভাপা চিংড়ি। আচ্ছা, এটা কী দাম আছে? এটা আছে আপনার 180। 180? এটা আছে আপনার লোটে মাছের ঝাল। লোটে মাছের ঝাল? হ্যাঁ। আচ্ছা, কী দাম এটা? এটা হচ্ছে আপনার 120। ফুলকপি আপনার 90 টাকা। 90 টাকা, মানে ফুলকপির রসা টাইপের একটা কিছু আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। চিকেনে কয় পিস থাকে? চিকেনে আমাদের 2 পিস থাকে। আচ্ছা, কী দাম আছে চিকেনে? চিকেন হলো আপনার 120। 120? আলু থাকে তার সাথে? হ্যাঁ, তার সঙ্গে আলু থাকে। দুটো আলু থাকে নাকি? হ্যাঁ, কেউ চাইলে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, মানে আলু কেউ এক্সট্রা চাইলে দিয়ে দেবে। কি সরষে ইলিশ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কী দাম আছে? এটা আছে আপনার 310 টাকা। পার পিস? পার পিস। আচ্ছা, মাটনের কী দাম আছে? মাটন আছে আপনার 210। আচ্ছা, কয় পিস থাকে? এটা তো আপনার 2 পিস থাকে। আচ্ছা, সাথে আলু? আলু সঙ্গে আলু থাকে। আচ্ছা, কেউ যদি আলু এক্সট্রা চাই দিয়ে দেন? অবশ্যই অবশ্যই। বাঙালি খাবার যখন সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়, তখন তার থেকে দৃষ্টিনন্দন আর কিছুই হতে পারে না। তাই তো কথায় বলে যে আহারের এত রকমের বাহার সে একমাত্র আমাদের বঙ্গদেশেই পাওয়া সম্ভব। আর সত্যি বলছি, এই লোভনীয় সমস্ত খাবারগুলোর সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ ধৈর্য ধরা আমার মতো মানুষের পক্ষে তো সম্ভব হচ্ছিল না। এরা খুব দুর্দান্তভাবে খাবারগুলোকে প্রেজেন্ট করেছিলেন। প্রত্যেকটা খাবার তার রং রূপ রস বর্ণ নিয়ে অ্যাপিল করছিল যে আর দেরি করে লাভ নেই মশাই, ঝটপট বসে পড়ুন এবং ডান হাতের কাজটা শুরু করে দিন এবং ক্যামেরার ওপারে আপনার অডিয়েন্সের সাথে স্বাদ শেয়ার করে নিন। এই ভেজ থালিতে ভাত, মুগের ডাল আছে সবজি দিয়ে, তার সাথে আলু ভাজা, শুক্তো, পোস্তর তরকারি এবং চাটনি পাঁপড়, যার দাম হচ্ছে 200 টাকা। দ্য শেফ কিন্তু একটা এসি রেস্তোরাঁ, এটা কোনো ভাতের হোটেল নয়। তো এদের যে প্রাইস রেঞ্জটা সেটা কিন্তু একটু প্রিমিয়াম প্রাইস রেঞ্জের, মানে যেরকম একটা বেঙ্গলি কুইজিনের
এসি রেস্তোরাঁর প্রাইস রেঞ্জ হওয়া উচিত সেরকম, চাইনিজেরও জনপ্রিয়তা আছে। আর দুপুরবেলায় মোস্টলি যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু বাঙালি খাবার দাবার খাওয়ার জন্য। অবশ্য দুপুরবেলায় বাঙালি খাবারের থেকে ভালো আর কী হতে পারে? ভেজ থালির সাথে যদি আমি এই মাটনটাকে অ্যাড করি তাহলে দাম হয়ে যাচ্ছে 370 টাকা। থালি ছাড়া এই ভেটকি মাছের পাতুরি এরা সার্ভ করেছেন, যার দাম হচ্ছে 130 টাকা। সুন্দর, বেশ বড় সাইজের একটা মাছের ফিলে, ভেটকির ফিলে, ওপরে বেশ সর্ষে টর্ষে দিয়ে যেরকম ক্লাসিক ভেটকি পাতুরি হয়ে থাকে আর কি। কচু পাতা ভাপা চিংড়ি দাম 180 টাকা, একটা সর্ষে বেস গ্রেভি আছে, চাপড়া চিংড়ি আছে, চিংড়ি তো বেশ কয়েকটাই দিয়েছে, মানে পোর্শন সাইজটা বেশ ভালো। শুক্তো দিয়ে শুরু করা যাক, বেগুন আছে, বড়ি আছে, পেঁপে আছে, আর সজনের ডাঁটা আছে। শুক্তোতে কিন্তু বেশ অনেক রকমের সবজি আছে, করলা ছিল অবশ্য থাকবেই শুক্তোতে, কিন্তু খুব একটা তেঁতো নয়, বেশ ভালো খেতে শুক্তোটা। বড়ি ভেঙে গিয়েছিল, সুন্দর লাগছে খেতে। প্রথম পাতে এই শুক্তো দিয়ে খেয়ে খাবারের শুরুটা বেশ ভালোই হবে, শুক্তোটা এনজয়েবল বেশ লেগেছে। আর দুধ দেওয়ার জন্যে একটু যে হালকা থিক ব্যাপারটা, একটু যে একটা ক্রিমি যে টেক্সচার হয় সেটা আসছে, সুন্দর খেতে শুক্তোটা। সবজি দেওয়া মুগের ডাল, গাজর দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, মটরশুঁটি দেওয়া আছে, বেশ ঘন টাইপের মুগের ডাল, আর জিরের ফোড়ন আছে ডালের সাথে, এরকম ঝুড়ো ঝুড়ো মুচমুচে আলু ভাজা, একদম যোগ্য সঙ্গত। ডাল আলু ভাজার স্বাদ কোনো বাঙালিকে বলে দিতে হয় না। ডালটা হালকা হালকা মিষ্টি মিষ্টি, যেরকম সবজি দেওয়া মুগের ডাল হয়, গাজর, হালকা নারকেল, অল্প অল্প মটরশুঁটি এরকম দেওয়া আছে, সুন্দর স্বাদ। জিরের ফোড়ন আছে, দারুণ। নিরামিষ থালিতে আজকে যে দ্বিতীয় সবজিটা ছিল সেটা হচ্ছে আলু পোস্ত, ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটা আলু। পোস্তটা কিন্তু হলুদ ছাড়া, বেশ সাদাটে সাদাটে দেখতে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা কি এখানে রেগুলারলি খান? মানে ওই সপ্তাহে 2-3 দিন হয়ে যায় নাকি? 2-3 দিনের বেশি? কেমন লাগে? আচ্ছা, অনেকদিন আসছে নাকি? তো পোস্তটা দিয়ে খাই, হালকা হালকা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে বানিয়েছে। সর্ষের তেল আর পোস্তর কম্বিনেশান না, একদম ফাটাফাটি কম্বিনেশান। অল্প অল্প কালো জিরে সর্ষের তেল, সুন্দর খেতে পোস্তটা। আজকের বাজারে পোস্তর যা দাম হয়েছে সেই আন্দাজে তো আমি বলবো পোস্তটা বেশ ভালো খেতে, মানে যে কোনো ঘটি বাড়ির পোস্তকে ম্যাচ করতে পারে এই পোস্তটা। ঠিকঠাক একটা এয়ার কন্ডিশন অ্যাম্বিয়েন্স, ঘরোয়া পরিবেশ, পরিচ্ছন্ন, খাবারের স্বাদ বেশ ভালো। দামটা একটু প্রিমিয়াম সেটা আমি বলেছি, সেটা কোয়ালিটির জন্য হতে পারে বা এখন বাজারে সব কিছুরই দাম বেশি তার জন্য হতে পারে, তবে খাবারের স্বাদ আজকে যেটা টেস্ট করেছি এখনও পর্যন্ত 3টে আইটেম আমার কিন্তু দারুণ লেগেছে। ইলিশ এবং ভেটকি দুটো ভাপাই ছিল, আমি ভেটকি ভাপা নিয়েছি, এরকম বোনলেস ফিলে আছে, বেশ মোটা, একদম পুরু করে সর্ষে দেওয়া এই যে মাছটা, মাছের কোয়ালিটি কিন্তু দারুণ। ভেটকি পাতুরিতে সর্ষে থাকলে সেটাকে গরম ভাতে মেখে খেতে খাওয়ার যে তৃপ্তি সেটাকে কী করে অস্বীকার করা যায়? চেক করি, মাছের কোয়ালিটিটা বেশ বেশ সুন্দর, আর সর্ষের তিতকুটে ভাব নেই, বেশ একটা ঝাঁঝালো ভাব আছে। গরম ভাতে এই ওপরের সর্ষের মশলাটাকে মাখিয়ে খেতে একদম জব্বর লাগবে। বেশি সর্ষে আবার মুখে একটা পাঞ্জেন্সি একটা নাম নেই জানে, তবে খেতে কিন্তু বেশ লাগছে। মাছের ফিলের একটা টুকরো, বাকি আরও দুটো টুকরো ভেঙে গেছে, মাছটা বেশ নরম এবং কোয়ালিটিটা বেশ ছিল, ভালো কোয়ালিটির পাতুরি, খুব জব্বর খেতে, দারুণ। কচু পাতা ভাপা চিংড়ি একটা দারুণ বাংলাদেশি জনপ্রিয় আইটেম, এতে চাপড়া চিংড়ি আছে, এটাও একটা সর্ষে বেসিক গ্রেভি, পোর্শন সাইজে চিংড়ি যথেষ্টই ছিল, আর চিংড়ি যেরকম চাপড়া সাইজ হয় সেই রকমই, হালকা হালকা মিষ্টি মিষ্টি, ভালো খেতে। এটা সর্ষে বেস গ্রেভি কিন্তু সর্ষের অতটা ঝাঁঝ নেই, এটা একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। সর্ষের তেলে রান্না, একবার চিংড়ি মাছটা মুখে পুড়তে, চিংড়ি মাছের যারা কচকচে ভাব হয় সেটা আসছে, আর ভাত দিয়ে যখন গ্রেভিটা খাচ্ছি না তখন হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগছে, আর অল্প অল্প সর্ষের তেলের স্বাদ, মানে আগে যে ভেটকি পাতুরিটায় সর্ষের যে অতিরিক্ত পরিমাণটা ছিল এটা কিন্তু সেটা নয়, এটাও সর্ষে বেস গ্রেভি,
কিন্তু মিষ্টি মিষ্টি খেতে। মোটামুটি বড় সাইজের চাপড়া চিংড়ি, ডিপ ভেন চিংড়ি, চিংড়ির শিরাটা বার করা, আর চিংড়ি অল্প অল্প কচকচে মুখে লাগছে, সুন্দর গ্রেভি স্বাদটা দুর্দান্তভাবে দুর্দান্ত। মাটন থালিতে দু পিস মাটন থাকে, তার সাথে দু পিস আলু থাকে। আলু যদি কেউ চায় তাহলে এরা দিয়ে দেন আলু, আরও এক্সট্রা করে বলেছেন। আর মাটনের রংরূপ তো একেবারে চরম দেখতে, একদম চরম, তখন লাল লাল ঝোল, পেঁয়াজের বেশ সুন্দর, তেল ছেড়েছে দারুণ। শুধু ঝোল দিয়ে একটু ভাত মাখিয়ে খাওয়া যায়। ঝোলটা দেখতে লাল লাল কিন্তু অতটা ঝাল নেই, হয়তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কিছু আছে, খুব অল্প অল্প ঝাল, মানে যে ঝাল সেটা সবাই খেতে পারবে। মাটনের টুকরো আছে এইরকম, দুই পিস থাকে, হাড় এবং মাংসের রেশিওর মধ্যে ঠিকঠাক। এরকম সুসিদ্ধ মাটন, এটা একটা চাপের দিকের পিস ছিল, এইরকম সুসিদ্ধ দেখুন, অল্প অল্প হাতের চাপ, মাটন হাতে ছেড়ে আসছে এবং ভেতরে বেশ একটা গোলাপি গোলাপি ব্যাপার আছে। মাংসটা কিন্তু একদম সুসিদ্ধ, ঝোল দিয়ে ভাত দিয়ে মেখে ট্রাই করি। ঝোলের স্বাদটা আমাদের বাড়িতে একটু কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বা বন্ধুবান্ধবকে খেতে ডাকলে যেরকম মাংসের ঝোল, খাসির মাংসের ঝোল, মাটনের ঝোল আমরা করবো, হালকা হালকা একটু গামাখা মাখা গ্রেভি, ঝোলের স্বাদটা একদম সেরকম। মাংস মুখে পড়ে এক দুবার কামড়াতে, তার নিজস্ব জুসেসগুলোকে তো রিলিজ করছে, একদম আঙুলের চাপে চাপে মাংস ছেড়ে আসছে। হাড় আর মাংসের রেশিওর মধ্যে তুল্যমূল্য বিচার ছিল। গলায় একটা হালকা হালকা ঝাল, একটা উষ্ণ ভাব, হালকা হালকা গরম মশলা, পেঁয়াজ বেশ গ্রেভি যেরকম হয়, একদম চ্যাম্পিয়ন লাগছে খেতে। খাবারটা খেয়ে আমি তৃপ্ত এটুকু বলতে পারি। দুপুরবেলায় একটা দারুণ বাঙালি খাবার খেয়ে মনকে তৃপ্ত করে এখন আমি চলমন নিজ নিকেতনে করে বাড়ির দিকে যাচ্ছি। আপনারাও ভিডিওটাকে দেখে এনজয় করে থাকলে প্লিজ লাইক করে দিয়ে যাবেন, এনজয় না করলে ডিসলাইক করে দিয়ে যাবেন। যদি কেউ আগে এই শেফে খেয়ে থাকেন তাহলে আমাকে আপনার এক্সপিরিয়েন্স জানিয়ে কমেন্ট করবেন। চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে না তাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন না, সাবস্ক্রাইব করতে ক্ষতি কী আছে? টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর বাইরে ওয়েদার পুরো মা আসছে, একদম শরৎকাল মনে হচ্ছে।